আমরা দেখতে দেখতে মেঘনা থানার অন্তর্গত উৎসিয়াগাঁ নামক স্থানে চলে আসলাম। আর নদীটা অনেক প্রশস্ত, গোসল করার আর ইয়ার নাই। আমরা আসলাম মেঘনা থানার নলচর এলাকা। আমরা বৈদ্য বাজার থেকে কিছুক্ষণ আগে রওনা দিচ্ছি। আসলে এখানে আসলে একটা সমস্যা, নদী ভাঙন মনে হয় এখানে প্রচুর। এই বাড়িগুলো কিন্তু ছিল, নদীর কাছাকাছি এসে গেছে। এখানে একটা পাড়া মহল্লা ছিল, তারপরে এখন কিন্তু নদীর ভাঙনে কিন্তু আস্তে আস্তে জায়গাগুলো কিন্তু প্রায় অনেক জায়গা বিলীন হয়ে গেছে। আমরা দেখেন গাছপালাগুলো কী অবস্থা, এগুলো কিন্তু সমস্ত নদীর ভাঙনে হয়ে গেছে। আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ছোট্ট এই গ্রামটি, আমাদের সঙ্গে থাকবে। এটা আমরা আসছি গ্রামে, চলো যাই। আমার বন্ধুর বাড়িতে যে তোমাদেরকে চা খাওয়াবো, আসো। আসা হয় না, তারপর আসছি। বাড়িগুলো ছিল কিন্তু একসময় খুব জাঁকজমপূর্ণ, মানে বিশেষ করে নদী ভেঙে গেছে। এটা গত বছরেই মনে হয় নদীটা এই পাড়টা ভেঙে গেছে। আর দেখেন ভাঙতে ভাঙতে গাছপালা সব ভেঙে গেছে। বাড়ি ঘর ছাড়া কত সুন্দর করে পাকা বাড়ি বানাইছিল, দেখো সব শেষ। এই জন্যই বলে যে নদীর পাড়ের বাড়ি। জোয়ানের লোকের দাড়ি আর অল্প বয়সের নারী, তাদের কোনো বিশ্বাস নাই। নদীর পাড়ের বাড়ি, জোয়ান মানুষের মুখের দাড়ি আর অল্প বয়সের নারী, পুরান গাড়ি, পুরান গাড়ি, তাদের কোনো বিশ্বাস নেই। রবীন স্যার, প্রবাদটা আবার বলেন। নদীর পাড়ের বাড়ি, জোয়ান মানুষের দাড়ি, অল্প বয়সের নারী আর ভাঙ্গা গাড়ি, এগুলোর আর বিশ্বাস নাই। তা আসলে নদীর পাড়ের বাড়ি যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে, এইটা হলো খুব সত্য কথা। যাই হোক, আমরা নদীর পাড়ে আসছি। এই যে কলকারখানা এখানে গড়ে উঠছে নদীর পাড়ে, অনেক দেখতে দেখতে অনেকভাবে গড়ে উঠছে, কিন্তু আসলে বলার কিচ্ছু নাই, দোকানপাট নাই। এই পাশে দোকানপাট আছে, অনেক সুন্দর জায়গা আসলে। নদীমাতৃক বাংলাদেশে আসলে অনেক সুন্দর, আর বিশেষ করে সবচেয়ে সমস্যা থাকে নদীর পাড়ে যে মানুষগুলো, ভাঙ্গা গড়ার খেলার সাথে তারা সবসময় পরিচিত হতে থাকে। তো আসলে আমাদের জীববিজ্ঞানীর একটা স্যার বলছিল যে যারা নদীর পাড়ে বাসা বাঁধায় তারা কিন্তু একটু খুব সাহসী, বা কী হয় দুই নম্বর হয়, তাই নাকি? চর নিয়ে মারামারি, খুব টাউট, মানে কি শারীরিকভাবে তারা কিন্তু খুব শক্তিশালী হয়। আবার বর্ডার এলাকার মানুষগুলো কিন্তু দুই নম্বর হয়, আর পাহাড় এলাকার মানুষগুলো একটু কোমল হয়।
আর সমুদ্র কেন্দ্রিক মানুষগুলো কিন্তু অনেক বড় বড় সাইক্লোন ঝড়ের সাথে ফাইট করে চলে, যার ফলে ওরা কিন্তু খুব সাহসী হয়। আবার উত্তরাঞ্চলের যে মানুষগুলো দেখবেন, নরম মাটির মানুষগুলো, ওগুলো কিন্তু মাটিতে যদি আয়োডিন কম একটু সাদা সিদা বা হাবা গোবা হয়। তা আসলে নদীতে এসে, নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা এসে যে মানুষের যে বিভিন্ন রূপ, মানে এটা আসলে তার প্রতিফলন দেখতে পারতেছি। যাই হোক, এটা আর বলবো না যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সবাই বিমোহিত, কিন্তু এখানকার মানুষদের যে ভাঙ্গা গড়ার খেলা, যে জীবনের প্রতিচ্ছবিগুলা, এগুলো আসলে অনেক কষ্টের। আমরা সামনে বাজারে যাব চা খেতে, আজকে এ পর্যন্ত। এ বাড়িটা কত বছর ছিল এখানে? দশ বছর ছিল। দশ বছরে বুঝে নাই যে এটা ভেঙে যাবে? ও, নদী ছিল তো ওইদিকে না? এটা ভাঙছে কতদিন হলো? হ্যাঁ হ্যাঁ, বেরিবাদ শুদ্ধ ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, চিত্রাঙ্গের সময় মানে কি এক বছর আগে ভাঙছে? ও, ঘূর্ণিঝড় চিত্রাং। আচ্ছা, ঘূর্ণিঝড় ঝড় চিত্রাঙ্গের ফলে আসলে এই বাড়িঘরগুলো ভেঙে গেছে আর কি, গাছগুলো ভেঙে গেছে, সোনার সংসার একদম তছনছ হয়ে গেছে। মানে ওনারা কি তার আগে ভাঙ্গার আগে চলে গেছে? হ্যাঁ, সাত আটটা ঘর নিয়ে গেছে তাই, মানুষজন সব ভেসে গেছে? ও, মানুষজন বেঁচে ছিল। ও, ও, বেরিবাদ এটা চলে, বস্তাগুলো তো দেখা যাচ্ছে, এগুলো বেরিবাদ। ও, এটা ভেঙে গেছে। ও, বেরিবাদ ছিল। ও, এই বেরিবাদটাও মানে চিত্রাঙ্গের প্রভাবে নষ্ট হয়ে গেছে, আসলে সব শেষ তাই। তাই? ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে পাইলিং করা একটা ওয়াল, আমরা জুম করে দেখতেছি, দেখা যায় দূরে আছি। আল্লাহ, ও ভাই, এই গরুগুলা কোথায় নিয়ে গেছিলেন? মাঠে। এ তো ভালো ঘাস খাওয়া হয়েছে। জীবন যেখানে যেমন, চলো। নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন ভিউ পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।
দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্যগুলো অবলোকন করুন। আমরা আরও দক্ষিণ পশ্চিমে যাব, নদুভাঙ্গার এলাকাগুলোতে। আচ্ছা, আজকে এখানেই রাখি। আসসালামু আলাইকুম। আর কে হোসেন ব্লগের সাথে থাকুন। এলাকায় আসছি, একটা চা খাবো না, একটা কথা হইলো, চলো। আহ, দুদূর গ্রাম, মাঠ। চলো চার দোকানে একটু ঢুকি। ও, কাছে কি সুন্দর পাকা কুল, অনেক বড়ই। চা আছে ভাই? চা আছে, রং চা। রং চাই খাই। এটা বাড়িঘর না? গ্রামের বাড়িঘর, দেখেন টিনের বাড়িঘর, ঐতিহ্যবাহী। আসলে এখানে আসলে মনে হয় গ্রাম। না না, ভিতরে যাব না, চা খেয়ে আমরা চলে যাবো। সবাইকে চা দেন, চা খাই। চিনি কেমন দাস ভাই? চিনি অল্প করে দেন, একটা চিনি অল্প। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কই? হ্যাঁ, আমাদের পাইলট কই? পাইলট, বিড়ি খাও, বিড়ি খাও, সমস্যা নাই, বিড়ি খাওয়া শেষ করো। সুখ শান্তিতে বিড়ি টিড়ি খাক। সব একসঙ্গে যাচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না। একসঙ্গে বয় কম, ওটা কি রাজাপুরের নাকি রামকৃষ্ণপুরের? ওটা রামকৃষ্ণপুরের ইয়া সদর, ইয়া লঞ্চ ঘাটটা না দেখি? হ্যাঁ, রামকৃষ্ণপুর তো, তাই তো দেখা যাচ্ছে রামকৃষ্ণপুর। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, তারপরে রামকৃষ্ণপুরের মনে হচ্ছে, রামকৃষ্ণপুর, রামচন্দ্রপুর। হ্যাঁ, ওইদিকে ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার। ইয়া পাইলট, তোমার কি ইয়া খাওয়া হয়েছে? আরো সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। আর ভালো রেতে আটান দাও ওইদিকে। হ্যাঁ, নৌকা গেলি স্যার, সুন্দর লাগতেছে। অনেক সুন্দর। আসতেছি আসতেছি, আসবো না মানে যাইতে তো হবে।
হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাই নদী ভাঙা মানুষদের আসলে দুঃখ দুর্দশা কি? ঠিক আছে, আজকে চলে যাই আমরা, জীবন যেখানে যেমন। আসসালামু আলাইকুম। নৌভ্রমণ আজকের মতো আমরা এখানে মনে শেষ করব। আলহামদুলিল্লাহ, প্রকৃতির কাছে আমরা আসলাম, এই আল্লাহর নেয়ামত নদীটার কাছে।